রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানে ঈমানের হিসাবান গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজানের সিয়াম পালন করলে তাহলে তার অতীতের পাপ সব ক্ষমা হয়ে যাবে। মান কামা রমজানে ঈমানের হিসাবান গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়তে পারে তাহলে তার অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে। উল্লেখ্য যে তারাবি তাহাজ্জুদ একটাই সালাত, তারাবি ও যা তাহাজ্জুদও তাই। চ্যানেল হাতে থাকলে মাতাব্বরি করতে হবে তাদের, তাদের এটা ঠিক নয়। তাদের মনে রাখা উচিত যে বিচার একদিন হবেই, বেটা তোমার লজ্জা থাকা উচিত। তাহাজ্জুদ 8 রেকাত, তারাবি 20 রেকাত, এ কথা তুমি কেমনে বলো? তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসেই নেই, তাহাজ্জুদ তো আছে, কিয়ামুল লাইল তো আছে, কিন্তু তারাবি তো হাদিসে নেই। তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ 8 রেকাত আর তারাবি 20 রেকাত? মানে তুমি যদি এটা বলো যে এটা পরে নাম পড়েছে, ওরা 8 রেকাত তারাবি পড়ে আমরা 20 রেকাত পড়ি, এটাও তো চলে। তুমি বলো এই কথা যে তারাবি মানে আরাম নেওয়া, 8 রেকাত পড়ছে, 4 রেকাত পড়ার পরে তাসবি তাহলিল জিকির আজগার করবে, বসে একটু আরাম নেবে, তাই আরাম নেওয়া মানে তারাবি, পরে আরো 4 রেকাত পড়বে, তো এই জন্য তারাবি, তো এর নাম তারাবি। তোমার 20 রেকাতেরও নাম তারাবি, 8 রেকাতেরও নাম তারাবি, এ কথা বলো। কিন্তু কি করে তুমি বলো যে তারাবি তো 20 রেকাত, তাহাজ্জুদ তো 8 রেকাত, অতএব 8 রেকাত কোনো সলাতই নেই, তোমার লজ্জা থাকা উচিত। হাদিস তো বুখারী মুসলিমের, তুমি কি জবাব দিবে বিচার মাঠে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন রমজান এবং রমজানের বাহিরে 12 মাসই সলাত হলো 11 রাকাত। তুমি এটাকে রমজান মাসে তারাবি বলো? বলো, এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম, কি করে তুমি বলতে পারো যে 20 রেকাত তারাবি? 20 রেকাতের হাদিস জাল, কে বলেছো উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রেকাত চালু করেছে? তুমি মিথ্যা কথা বলছো, জবাব তোমাকে একদিন দিতেই হবে, তুমি মিথ্যা কথা বলছো। উমর রাদিয়াল্লাহু তাআলা অন্য সহিহ হাদিসে 11 রাকাতই চালু করেছেন, 8 রাকাতই চালু করেছেন, 20 রাকাত নয়। ভিতরে 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল। তারাও বলছে যে 20 রাকাতের হাদিস জাল, তারা বলছেন যে উমর পড়েছে, এই জন্য পড়েছে, এই ইতিহাসও মিথ্যে। অতএব তোমাকে ফিরে আসতেই হবে, সব চ্যানেল তোমার হাতে আছে, এই জন্য কেয়ামত পর্যন্ত থেকে যাবে, এটা নয় কোনোদিন না কোনোদিন আমাদের হাতেও আসতে পারে ইনশাআল্লাহ সেইদিন।